আমাদের শ্রদ্ধেয় সভাপতি আমার বড় ভাই তিনি একটি প্রশ্ন একটি প্রশ্ন করবেন আপনারা যদি শুনতে চান আমি বলবো ইনশাল্লাহ বসবেন ইনশাল্লাহ সম্মানিত প্রধান বক্তা মহোদয়কে বলছি আমাদের দেশে ইসলামী ব্যাংকিং যেমন আল আরাফা ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক শাহজাল ইসলামী ব্যাংক এগুলিতে লেনদেন করা বিশেষ করে ডিপোজিট কিংবা ডিপিএস জমা করে লভ্যাংশ গ্রহণ করে বৈধ কি না ধন্যবাদ আমার বড় ভাই আপনাদের পক্ষে প্রশ্নটা করেছেন আপনাদেরই প্রশ্ন বাংলাদেশে দুই ধরনের ব্যাংক পাওয়া যায় একটা ব্যাংক হলো ট্রেডিশনাল ব্যাংক জেনারেল ব্যাংক সুদি ব্যাংক ইউজারি ব্যাংক আরেকটা ব্যাংক ব্যবস্থার নাম হল শরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংক বা ইসলামী ব্যাংক আমাদের প্রত্যেকের জানা উচিত ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই জীবনে যা যা লাগে সব কিছু ইসলামে আছে না নাই এখন চলতে গিয়ে আপনার আমার ব্যাংক লাগে ব্যাংকে টাকা জমা রাখে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে ব্যাংকের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে ব্যাংক থেকে কেউ বিনিয়োগ নেয় ব্যাংকটা জীবনের অংশ হয়ে গিয়েছে তাই ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে ইসলামেও ব্যাংক আছে বলেন না আলহামদুলিল্লাহ অন্য সব ধর্ম থেকে ইসলাম আলাদা অন্য সব ধর্ম থেকে ইসলাম আলাদা এর একটা বড় দলিল পৃথিবীতে হিন্দু ব্যাংক নাই আছে খ্রিস্টান ধর্ম আছে খ্রিস্টান ব্যাংক নাই ইহুদি ধর্ম আছে ইহুদি ব্যাংক নাই আরো অনেকগুলো ধর্ম নাম শিখ ধর্ম আছে শিখ ব্যাং নাই আপনারা এটাও শুনলে আশ্চর্য হবেন ওরা যে চেষ্টা করে নাই এমনটা না তবে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম শিখ ধর্ম তারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেমন পর্যন্ত চেষ্টা করে তাদের ধর্ম দিয়ে ব্যাং বানাতে পারবে পারবে চিৎকার করে বলেন পারবে না এটা আজ পর্যন্ত পারে নাই কিন্তু হা ইসলামে ব্যাংক আছে আর এই ব্যাংকিং ব্যবস্থা শিখিয়েছেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী দেখুন আপনি সোনালি অগ্রণী রূপালী পুবালী বা এমন আরো আরো অনেক ব্যাংক আছে না যদিও এখন আলহামদুলিল্লাহ সোনালি রূপালি পুবালি অগ্রণী এগুলাতেও সরিয়া ব্যাংকিং শুরু হয়েছে বলেন না আলহামদুলিল্লাহ চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ আপনি সাধারণ সুদি ব্যাংকে যাবেন আপনি অ্যাকাউন্ট খুলতে চাইবেন আপনাকে বলবে সঞ্চয়ী হিসাব খুলো আমানত সঞ্চয়ী আমানতি হিসাব আপনি সরিয়া মোতাবেক পরিচালিত ব্যাংকে যাবেন আপনাকে বলবে মুদার আবা একাউন্ট করো সুবান আল্লাহ বলবেন না এই যে একাউন্টের নাম মুদার আবা এটা কোন হুজুর শিকায় নাই কোন আলেম শিকায় নাই শিখিয়েছেন স্বয়ং বিশ্ব নবী মোহাম্মদ চিৎকার করে বলেন না সুবাহ বিশ্ব নবীকে আমরা চিনলাম এই পৃথিবীতে অর্থনীতি নামে একটা জ্ঞানের শাখা আছে আমিও বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়েছি ব্যাংক পড়েছি যারা লেখাপড়া করেছেন যাদের লেখাপড়া কেবল বাংলাদেশে কেবল বাংলাদেশে কেবল বাংলাদেশে তারা ইসলামী ব্যাংকিং বুঝেন না পড়েন না কারণ এটা লেখাপড়ার বিষয় আমাদের অনেক ভাইরা আছে ইসলামী ব্যাংক বিমা পরে নাই তাই বুঝে না ফতুয়া দেয় বিরুদ্ধে বিরুদ্ধে ফতুয়া দেয় যা জানি না বলবে জানি না কিন্তু জানি না এই কথাটা বলতে লজ্জা লাগে তো ভাবটা এমন সে সব জানে তাই যা জানি না বলবো জানি চার প্রসিদ্ধ মাঝাবের অন্যতম একজন শ্রেষ্ঠ ইমাম তাকে 40 প্রশ্ন করা হয়েছে 38 বলেছেন জানি না এইজন্য কি इज्जत কমে গেছে হ্যাঁ মিয়া তুমি জানো না মুদারাবা কারে কয় তুমি জানো না মুশারাকা কাকে বলে তুমি জানো না কারেন্ট অ্যাকাউন্টিং নাম নবীজি কি শিখিয়েছেন তুমি ফতোয়া দাও কেন বলো আমি জানি না পড়তে শিখো পড়াও হ্যাঁ সারাটা পৃথিবী ইসলামের অর্থ ব্যবস্থাকে গ্রহণ করেছে বলেন না আলহামদুলিল্লাহ চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে ইসলামী ব্যাংকিং আছে আমি বাংলাদেশের অনেকগুলো ইসলামী ব্যাংক বিবার সাথে জড়িত শুধু তাই না আপনারা শুনলে আশ্চর্য হবেন সারা পৃথিবী ইসলামী অর্থ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে গত মাসে আমি গিয়েছিলাম ইন্দোনেশিয়াতে নভেম্বরের 4 তারিখে বান্দুমে ওয়াল যাকাত ফোরামের কনফারেন্স ছিল বাংলাদেশে জাকাত কাকে বলে অনেক আলেম সাহেব জানেন শুধু তাই না উৎপাদিত ফসলের জাকাত উসর ওই যে আলেম ব্যাংকের বিরুদ্ধে ফতোয়া দেয় ওরে জিজ্ঞেস করেন উসর কারে বলে কইতে পারবে কারণ আজ লেখাপড়া সীমিত হয়ে গিয়েছে বন্ধুগণ তাই উসর উৎপাদিত ফসলের জাকাত উসর কয়জনে জাকাত দেই কয়জন আপনাদের এলাকায় ভাই মলানা আছে কিনা আমি জানি না উসর কি আছে উসর কি দেয় টাকার জাকাত স্বর্ণের জাকাত যেমন ফরজ উৎপাদিত ফসলের জাকাতের নাম উসর এটাও ফরজ 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 কিন্তু আমাদের সমাজে আছে বাংলাদেশে নাই আপনাদের সমাজে আছে খুব অল্প নগণ্য না থাকার মতো তাই বন্ধু শুধু তাই না দেখুন আপনারা শুনলে আশ্চর্য হবেন অর্থনীতিতে নোবেল পেয়েছেন একজন বাংলা ভাষাবাসী অভিজিৎ ইন্ডিয়া বাড়ি তার স্ত্রী আর সে যৌথভাবে নোবেল পেয়েছে নোবেল পেয়ে প্রথম ভারতে এসে সাক্ষাৎকারে বলেছে এই পৃথিবীতে সমস্যা অনেক তবে সব সমস্যার সমাধানের প্রথম গরিবের হাতে টাকা দিতে হবে আমি প্রশ্ন করি মিস্টার অভিজিৎ বলো গরিবের হাতে টাকা দিবা কিভাবে গরিব মানে যে চাকরি করতে পারে না যার শিক্ষাগত যোগ্যতা নাই যে স্কিল না তাকে কিভাবে টাকা দিবা শিখিয়েছেন মুহাম্মাদুর রসুল এর নাম জাকাত এর নাম জাকাত তো ব্যাংক ব্যবস্থাপনায় সাধারণ ব্যাংকে টাকা রাখলে টাকা দিয়ে টাকা ঋণ দেয় ঋণের বিপরীতে টাকা নিয়ে সুদ নিয়ে আবার সুদ দেয় এটা হারাম সরিয়া ব্যাংকগুলোতে আপনি টাকা রাখলেন মোদার আবা আপনার টাকাটা নিয়ে মোদার আবা ব্যবসা করে অথবা মুসার আঁকা করে অথবা ক্রয় বিক্রয় করে ক্রয় বিক্রয় আল বাইয়া আল্লাহ তাআলা সুদের বিপরীতে বললেন ক্রয় বিক্রয় আর এই পৃথিবীতে সবাই মনে করে ক্রয় বিক্রয় মনে হয় একটা নগদে আরেকটা বাকিতে বিশ্বনবী শিখালেন এই পৃথিবীতে ক্রয় বিক্রয় চার প্রকার কুন না ওই ফতোয়া দেওয়া আলেম রে প্রশ্ন করেন ক্রয় বিক্রয় চার প্রকার কও মনে হয় জীবনেও শুনে নাই বিশ্বনবী শিখালেন নগদে লাভে ক্রয় বিক্রয় বাই বাহা বিন্যাস নগদ এক প্রকার ক্রয় বিক্রয় দুই নাম্বার বাকিতে ক্রয় বিক্রয় হতে পারে কেউ বলতে পারে আমার এই কিতাবটি প্রয়োজন আমাকে দেন লাভ সহ দাম এক বছর পরে দেব নবীজি বললেন হা লাভ সহ দাম এক বছর পরে দেবা জিনিসটা আগে নেবা এর নাম বাই মুরাবাহ বিল আজাল অথবা বাই মুআজ্জাল কুন পৃথিবীর কোন অর্থনীতিবিদ শিখাতে পারে নাই শিখিয়েছেন মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি আর একজনই বলবে হা আমার টাকাটা আগে দরকার জিনিস দেব পরে একজন কৃষক বলতে পারে আমার ধান আমার গম আমার পাট আমার আম আমার লিচু আমার জাম আমার ফসল উৎপাদনের জন্য কিছু টাকা প্রয়োজন আমি উৎপাদন করে ফসল দিয়ে দেব আগে দরকার টাকা কৃষিক্ষেত্রে এমন বিনিয়োগ আগে টাকা দেবে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট মান সম্পন্ন জিনিস ডেলিভারি দেবে এর নাম বাই সালাম 1400 বছর আগে শিকালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম কৃষিতে ইনভেস্টমেন্ট চতুর্থ কেউ বলতে পারে আমার ফ্যাক্টরি আছে আমি উৎপাদন করে দেব গার্মেন্টস মেশিন উৎপাদন করব পোশাক উৎপাদন করব উৎপাদনের জন্য আমাকে বিনিয়োগ দাও উৎপাদনের পরে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট কোয়ালিটি তোমাকে মাল সাপ্লাই দেব এর নাম বাই আল ইস্তেসনা কন্যা সুবহানাল্লাহ তাই বিশ্বনবী ব্যাঙ্কিং এর সব শিখালেন আপনি মুদারাবা করবেন আপনি মুশারাকা করবেন আপনি বাই করবেন আপনি বাই মুআজ্জাল করবেন অথবা বাই সালাম করবেন অথবা বাই ইস্তেছনা করবেন অথবা আপনি ভাড়ায়ে খাটাবেন অথবা আপনি এইচপিএসএম হায়ার পারসেস আন্ডার শিরকাতুল মিল করবেন কোন ব্যাপারে যেমন বাড়ি বানাবে কেউ গাড়ি কিনবে কেউ তারও কিছু টাকা আছে ও টাকা দিল মূলধনে অংশ নিল মালিকানায় অংশ নিল তারপরে বাড়ি ভাড়া দিল যিনি বাড়ির মালিক তার কাছে মূল টাকাও নিল ভাড়াও নিল আস্তে আস্তে মূল টাকা দেওয়া শেষ ভাড়াও শেষ হয়ে যাবে এটাকে বলে এইচপিএসএম ব্যাংকিং এর যতগুলো সূত্র বিমার যতগুলো পদ্ধতি শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুড়ে বলেন সাল্লাহ আপনারা শুনলে আশ্চর্য হবেন আমাদের তথাকথিত হুজুররা বুঝে না কিন্তু বিশ্ব ব্যাংক বুঝেছে ওয়ার্ল্ড ব্যাংক বুঝেছে ব্রিটিশরা বুঝেছে সারা পৃথিবী বুঝেছে সারাটা পৃথিবী আজ ইসলামী অর্থ ব্যবস্থার দিকে আগাচ্ছে বলেন না আল্লাহ ইসলামের বিজয় আগামী দিন হবে এর প্রমাণ ইসলামের অর্থ ব্যবস্থার দিকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে 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 ওই যতই বাংলাদেশ ব্যাংক খালি অনুমতি দেয় না নাম ধরে আপনাদের কি বলি আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী চিনেন তো তার আত্মীয় নাম ধরে বলি কাজী আকরাম উদ্দিন সাহেব নাম শুনছেন উনি উনার ব্যাংক, উনি এমন লোক তিনি তো আলে আদিস তিনি তিনি তার ব্যাংকটা সুধি এটা ব্যাংকের মালিক তার বউ তার ছেলে মেয়ে তার পরিবারে ব্যাংকের ওই ব্যাংকে মিটিং করলে আমরা যে ব্যাংকে মিটিং বইলা ফালাই আপনাদেরকে ঢাকাতে ব্যাংক বিমার মিটিং করি আমরা 1 ঘন্টা মিটিং করি আমাদেরকে বাংলাদেশ সরকারের আদেশ একবার একখান খানদে যে ড্রাইভার ওই যে আমার ড্রাইভার আছে আনোয়ার হেরেও 500 টাকা দেয় এটা হলো সরকারের নিয়ম সরকারি নিয়ম তার ব্যাংকের মিটিং কল হামপাই ড্রাইভারে 500 টাকা তিনি তার ব্যাংকের ওই সম্মানী টাকাটা ভরে নেয় কারণ সুদের টাকা তার বউ না করে দিছে নিতে পারবা সুবহানাল্লাহ কইবেন না তিনি তার ব্যাংকটা ইসলামি করার জন্য এত চেষ্টা করে যাচ্ছে সর্বশেষ দুই তিন সপ্তাহ আগে বললেন যে হা প্রধানমন্ত্রী ডাইরেক্ট অর্থমন্ত্রীকে বলে দিয়েছেন দাও তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে সবাই ইসলামী হয়ে যেত যদি বাংলাদেশ ব্যাংক অনুমতি দিত ব্যাংক বুঝে গত মাসে বাংলাদেশ ব্যাংক আমাদেরকে ডাকলো বাংলাদেশ ব্যাংক সুকুক ওই যে জেনারেল ইউজারি ব্যাংকিং এ বলে বন্ড আর বিশ্ব নবী চোদ্দশো বছর আগে শিখালেন সুকুক সুকুক যে মৌলবী ব্যাংকের বিরুদ্ধে ফতুয়া দিয়ে জিজ্ঞেস করেন সুকুক কই বইটা খায় না মাথায় দেয় পরে নাই তো বাংলাদেশ ব্যাংক হাতে গোনা কয়েকজনকে আমাদেরকে দেখেছিল বাংলাদেশ ব্যাংক সুকুক সুকুক জারি করছে এটার কি কি প্রক্রিয়া হতে পারে আমাদেরকে দেখেছে বাংলাদেশ ব্যাংক শরিয়া ব্যাংকিং কে চালাচ্ছে বাংলাদেশে অর্থনীতির চার ভাগের এক ভাগ ইসলামী ব্যাংকিং এর হাতে কন্যা সুবাহ জোরে বলেন না সুবাহ যদি কেবল বাংলাদেশ ব্যাংক অনুমতি দিত সোনালী অগ্রণী রূপালী সব দুইয়া মইচা সরিয়া হয়ে যেত কন্যা সুবাহ কারণ শরিয়া ব্যাংকিং এর মতো সৌন্দর্য পৃথিবীর আর দ্বিতীয় কেউ দিতে পারে না হ্যাঁ শরিয়া প্রতিপালনের দিক থেকে কম বেশি আছে কারণ শরিয়া ব্যাংকে যারা চাকরি করে এরা বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং শিখে নাই মাদ্রাসায় কারণ আমিও পনেরো বছর হেডমুয়াদিসগিরি করেছি দুইটা মাদ্রাসায় পনেরো বছর হেডমুয়াদিস ছিলাম কিন্তু মাদ্রাসায় পড়ুয়ারাও ইসলামী ব্যাংকিং বুঝে এই যে কামিল মাদ্রাসা ভাইস প্রিন্সিপাল জিজ্ঞেস করেন মাদ্রাসায় পরেও ইসলামী ব্যাংকিং পড়ালেখা সিলেবাসে নাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তো দূরে তাই যারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী আমরা তাদেরকে পড়াই নতুন যারা চাকরিতে জয়েন করে তাদেরকে ফাউন্ডেশন কোর্স করানো হয় মাঝে মাঝে ট্রেনিং করানো হয় মাঝে মাঝে আমাদের সরিয়া মিটিং এ যে সকল ব্রাঞ্চে প্রতিপালন ঠিক মতো হয় না ওই ম্যানেজার কে আনা হয় গত সপ্তাহে পরশুদিন ইসলামী ব্যাংকের বোর্ড মিটিং ছিল আমি বলেছি যে এই এই ব্রাঞ্চে এত ল্যাপসেস ওই ম্যানেজার কে ডাকে আগামী সপ্তাহে ডাকবে ম্যানেজার কে দাঁড় রাইকা জিজ্ঞেস করব কেন এতগুলো ভুল হইল কন্যা বাংলাদেশে ইসলামী ব্যাংকিং অনেক বড় প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশের মাদ্রাসায় পরেও শেখা যায় না স্কুল কলেজে পরেও শেখা যায় না তবে ডেডিকেটেড যারা এরাই শরিয়ার নীতিমালা প্রতিপালনে এক শতভাগ এই ক্ষেত্রে যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সবচাইতে বেশি ভালো তারপরে সুশাল ইসলামী ব্যাংক আলারাফা ব্যাংক তারপরে যেমন আরো 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 অনেক ব্যাংক সাতটা আটটা ব্যাংক আছে পূর্ণা মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সুশাল ইসলামী ব্যাংক লিমিটেড শাহজালাল ব্যাংক লিমিটেড আলারাফা ব্যাংক লিমিটেড ইউনিয়ন ব্যাংক লিমিটেড ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড আর এক্সিম ব্যাঙ্ক লিমিট আটটা তো বলেই ফেললাম এ আটটার বাহিরে আরো 22টা ব্যাংকে শরিয়া ব্যাংকিং উইন্ডো আছে যেমন ব্যাংক এশিয়া প্রাইম ব্যাংক তারপরে এনআরবি গ্লোবাল ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংক সবগুলোতে যেমন আজ যেমন টিকেএমনি করে প্রাইম ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক পূবালী ব্যাংক সবগুলোতে সরিয়া ব্যাংকিং এর উইং আছে জেনে রাখবেন মাওলানা বিষয়ে ফতোয়া দিলেও বাংলাদেশ ব্যাংকে উইং আছে সরিয়া ব্যাংকিং পরিচালনার অডিট হয় যদি অডিটে সরিয়ার উল্টা পাল্টা পায় ব্রাঞ্চের লাইসেন্স ক্যান্সেল করে দেবে শুধু তাই না অর্থ মন্ত্রণালয়ে উইং আছে সরিয়া ব্যাংকিং এর অডিট করে হুজুর বুঝে না বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ে উইং আছে যারা সরিয়া ব্যাংকিং বুঝে আপনাদেরকে বলি দুই হাজার সনে ইংল্যান্ডে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের কনফারেন্স হয়েছিল পৃথিবীর ছত্রিশ জন রাষ্ট্রপ্রধান ওখানে গিয়েছিলেন আমিও বাংলাদেশ থেকে গিয়েছেন আমাদের আব্দুল হামিদ রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি হয়েছেন তখন তিনি গেলেন ইংল্যান্ডে যুক্তরাষ্ট্রেও ইসলামী ব্যাংকিং চালু হয়েছে আফসুস বাংলাদেশের মাদ্রাসাগুলোতেও ইসলামী ব্যাংকিং পড়ানো হয় না তাই যে জানে না সে ফতোয়া দিতেই পারে জেনে রাখা উচিত ইসলামী ব্যাংকিং ইসলামের সৌন্দর্য বিশ্ব নবীর শিখানো পদ্ধতি আর এই জন্য জানতে হবে বুঝতে হবে জানা বুঝায় অনেকেরই কমতি আছে আল্লাহ তাআলা জানার আর বুঝার তৌফিক দিন বলেন আমিন আরো জুড়ে বলুন আমিন